এবারে বানিয়ে রাখা মাটন প্লাস গ্রেভিটা অ্যাড করে দেব। দু রকমের ডাল, গোবিন্দভোগ চাল আর মাটন দিয়ে হবে মাটন খিচুড়ি। অনেস্ট রিভিউ চাই। আর দিদির কাছ থেকে গল্প শুনছিলাম, মেম্পি কেমন ছিল জব্বলপুর? আই আমার ছুটি, রোববারে ছুটি পেয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি বলো তো? বেলা 9টা, মানে বিচ্ছিরি ব্যাপার। তো 9টার সময় দেখছি যে চারদিকে রোদ রোদ উঠে গেছে, তাড়াতাড়ি করে উঠলাম। কালকে অ্যাকচুয়ালি অনেকটা লেট করে ঘুমাতে গেছি, অফিসের কাজ ছিল, সেটা চলতে চলতে প্রায় 3:30 বেজে গেছিলো। তাই আজ সকালবেলা আজকে আর ঘুম ভাঙেইনি, তো মামুনিদের ব্রেকফাস্টটা বানিয়ে চলে আসলাম। এখন বেজে গেছে 10:30। আমি সকালবেলা উঠে আজকে প্রচুর কাজ করেছি, মানে এডিট করেছি, কালকে তো এডিট করতে পারিনি। তো আজকে 10:30টার সময় ভিডিও পাবলিশ হবে, জেনারেলি 9:30টার সময় ভিডিও চলে যায়। বাট যেহেতু এডিট করা ছিল না, তো সেই সব করে টোরে সৌরভ এখন বেরিয়ে গেল, আমরা একটু পরে ব্রেকফাস্ট করছি। এই তো সবে চা খেলাম। রোববারের বাজার হিসেবে ঠিক আছে, মানে একটু তো গড়িমসি চলতেই পারে, কিন্তু আজকে একটা জিনিস বানাবো আমি, রান্না বান্না করার প্ল্যান আমার আছে। তো সেই কারণে এতটা গড়ালে চলবে না, এখনও দেখো বেডটাও ঠিক করা হয়নি। তো এগুলো ঠিকঠাক করে সৌরভ ফিরুক, ব্রেকফাস্টটা সেরে তারপরে আবার সব কাজে লাগবো। আমি বেরোলাম বাজারে, যাচ্ছি আনতে মাটন। বেড়ে গেছে প্রায় 10:15, মানে রোববারের বাজারে এইরকম টাইমে মাটনের দোকানে লাইন হওয়াটাই স্বাভাবিক। তো দেখা যাক কতক্ষণ লাগে। না, আমি দেখতে পাচ্ছি খুব লাইন নেই, আজকে লাকি আমি। এইটুকু ভিড়ের সাথে অ্যাডজাস্ট করে নিতেই হবে। মামুনিদের জন্য স্যান্ডউইচ বানিয়ে দিলাম, আর আমাদেরটাও রেডি করে রেখেছিলাম। পৌনে 11টা বেজেছে, এবার আমরা ব্রেকফাস্ট করব। এই স্যান্ডউইচটা খাওয়ার পরে না একটুখানি চা লাগবে গলা ভেজানোর জন্য, তো মামুনি চা বানাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট রেডি। দিদিরা গেছিল মধ্যপ্রদেশ, তোমাদেরকে বলেছিলাম, তো আজকে সকালবেলা ব্যাক করেছে শক্তিপুঞ্জে। ওদের ব্যাক ছিল জব্বলপুর থেকে হাওড়া, ট্রেনটা আসার কথা ছিল 10:45, এসে পৌঁছেছে 1:15, মানে অলমোস্ট 2.5 ঘন্টা লেট। বাট লাকিলি ওরা ট্যাক্সি পেয়ে গেছিলো 2:30-এর মধ্যে বাড়ি। তো এখন মায়ের সাথে কথা বলছে ফোনে, তো বাবা বলছে যে এখন ফোনে কোনো কথা বলো না, সবার সাথে একসাথে বসে এখানে সন্ধ্যের আড্ডাটা আজকে ভালো জমবে। একদম তাই। একটা কনফিউশনে ছিলাম যে ফোনটা চেঞ্জ করবো না ক্যামেরাটা চেঞ্জ করবো। তো এই সমস্ত ভাবতে ভাবতে সৌরভ বুদ্ধি দিল যে না, এভরিডে ভিডিও বানাচ্ছ, ক্যামেরাটা চেঞ্জ করো, তাহলে ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি বেটার হবে। তোমরা জানো যে ডিসেম্বর মাসে ক্যামেরা কেনা হয়েছে, তো এটা ইনস্টলমেন্টটা আমি কিনেছি। তো এখন দেখছি ফোনটার অবস্থাও খারাপ, আজকে এত সকালবেলা মুডটা অফ হয়ে গেছে, কি বলবো। কি হচ্ছে বলো তো, সেন্সারটা কাজ করছে না। আমি ধরো কাউকে ফোন করছি, কানে যেয়ে নিচ্ছি, বা ধরো ফোনটা কাটবো, তখন পুরো স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। তো দেখি যদি সার্ভিস সেন্টারে নিয়ে গেলে হয়। এখন ফোন কেনা সত্যি পসিবল নয়, মানে পুরো দেউলিয়া হয়ে যাব। কিন্তু এইরকম হলে সেটাও প্রবলেম, কারণ ফোন আর তারপরে ক্যামেরা দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্লগিংয়ের ক্ষেত্রে। অনেক দিন হয়েও গেছে ফোনটা চেঞ্জ করা হয়নি। সৌরভ কিন্তু মাটনটা খুব ভালো পেয়েছে, মানে পিসগুলো খুব সুন্দর হয়েছে। তো আজকে কিন্তু মাটনের ঝোল টোল ওই রকম কিছু হচ্ছে না, আজকে আমি একটা আবারও এক্সপেরিমেন্ট করতে চলেছি। আজকে আমি বানাবো মাংসের খিচুড়ি, গোবিন্দভোগ চাল টাল দিয়ে খিচুড়ি। মামুনি বলছে গোবিন্দভোগ চাল দিয়ে করবি, আমি বলছি হ্যাঁ, বলছে মামুনি বলছে সেদ্ধ চাল দিয়ে হবে বোধ হয়, কিন্তু না, দু রকমের ডাল, গোবিন্দভোগ চাল আর মাটন দিয়ে হবে মাটন খিচুড়ি। আদা রসুন বাটা হয়ে গেছে, শুধু পেঁয়াজটা কাটতে হবে তাহলেই হয়ে যাবে। তো সমস্ত জোগাড় টোগাড় করে আগে মাটনটা বানিয়ে নেবো, আর তারপরে খিচুড়ি বানানো হবে। তেজপাতা শুকনো লঙ্কা অ্যাড করছি, আর এখানে দেখো বেশ কিছুটা পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। প্রথমে ভাজতে হবে পেঁয়াজটা। ভাজা হয়ে গেলে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি, রাইস স্পাইসেস অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু টক দই অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে মাটনটা অ্যাড করে দিচ্ছি। নর্মালি আমরা যেরকমভাবে মাটন কষা বানাই সেরকমভাবেই বানাচ্ছি। এবার ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে প্রেশার কুক করতে হবে, আর মামুনিকে বলেছি এদিকে ডালটা ভাজ। দেখো খিচুড়িতে একটুখানি বড় বড় আলু না থাকলে কিন্তু ভালো লাগে না। তো মাটনের সাথেই আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করবো। আমার দেখানো চিংড়ি মাছের খিচুড়ি তোমরা অনেকেই ট্রাই করেছিলে আর বলেছিলে সৌমিক খেতে খুব ভালো হয়েছে। যদিও মাটন নিয়ে আমরা বাঙালিরা খুব একটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না, বাট আমি খুব এক্সাইটেড থাকি নতুন রকমের কিছু রান্না করলে। তো আশা করছি ভালো লাগবে খেতে, আর ওই চিংড়ি মাছের খিচুড়িটার আইডিয়া আছে, তো ওই রকমই অনেকটা সিমিলার খেতে হবে বলেই মনে হচ্ছে, একটু স্পাইসি টাইপের।
আলুগুলো আর প্রেশার কুক করছি না, আলাদাভাবে তুলে রেখে দিচ্ছি, কারণ খিচুড়ির সাথে এগুলো সেদ্ধ হয়ে যাবে। আর মাটনটাকে এবার প্রেশার কুক করে ফেলবো। মাটন এবার মাটনের মতন সেদ্ধ হোক, আমি চট করে স্নানটা সেরে চলে আসি, তাহলে একদম গরম গরম খিচুড়ি খাওয়া যাবে। বড় বড় কুলগুলো খেতে কিন্তু হেভি লাগে। সৌরভ আজকে বাজার থেকে নিয়ে এসেছি, আমি ভেবেছিলাম নারকেল কুল, কিন্তু মামনি বলছে নারকেল কুল নয়, বিলেতি কুল। না, এগুলো নারকেল কুল বলেই আমি চিনতাম, এরকমই তো হয়, লম্বা লম্বা বিচি। খোসাটা বাজে হয়, খোসা ভালো, তাই বিলেতি, তাই বিলেতি। টেস্টি আছে, হ্যাঁ মিষ্টি, একটু বিটনুন দিয়ে দিয়েছে সৌমি। টুকটাক কয়েকটা কাজ ছিল, সেগুলো সেরে চলে এসেছি, এবার স্নানে চলে যাবো। আর দেখো আজকে হেয়ারটা একদমই ডাল লাগছে, তো ভাবছি হেয়ার ওয়াশও করে নেবো। আমার জানো তো হেয়ার ফলের প্রবলেম অল্প বিস্তর আছে, আর আমার মনে হয় তোমরা প্রত্যেকে এটা এগ্রি করবে। এখন যে পরিমাণে ডাস্ট পলিউশন আমাদের প্রত্যেকেরই হেয়ার ফল হয়, আর সেটার জন্য চিন্তা না করে তোমাকে প্রপার রেমেডি করতে হবে। কখনো কখনো আমরা DIY প্রসেসে অ্যাপ্লাই করি। আর দেখো হেয়ার ফলটা কিন্তু হবেই, এটা ন্যাচারাল, কিন্তু সেটা যদি বেশি মাত্রায় হয় তখনই কিন্তু তোমাকে কেয়ার নিতে হবে। আর যারা এই হেয়ার ফল প্রবলেম ফেস করছো তাদের জন্য অ্যালপস গুডনেস নিয়ে এসেছে অ্যান্টি হেয়ার ফল ফেনোগ্রিক শ্যাম্পু। এই শ্যাম্পুটা ইউজ করলে হেয়ার ফল সিগনিফিকেন্টলি কম হবে। আর আজকে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি হেয়ার ওয়াশ করবো, তো এই শ্যাম্পুটা দিয়েই কিন্তু আজকে আমি হেয়ারটা ওয়াশ করে নেবো। অ্যালপস গুডনেসের এই শ্যাম্পুটা সব টাইপের হেয়ারের জন্যে সুইটেবল। এটাতে আছে ফেনোগ্রিক বায়োটিন, যা হেয়ার ফলকে কম করে আর হেয়ারকে ড্রাইও করে না। 2-3 পাম্পই কিন্তু যথেষ্ট। আর কি বলতো, এটাতে না খুব বেশি ফেনা হয় না, কারণ এটা সালফেট ফ্রি, কিন্তু খুব ভালোভাবে কিন্তু হেয়ারটা ক্লিন হয়। হেয়ারটা কিন্তু খুব সিল্কি আর স্মুথ হয়ে গেছে। আমি অবশ্যই তোমাদেরকে অ্যালপস গুডনেসের অ্যান্টি হেয়ার ফল ফেনোগ্রিক শ্যাম্পুটা রিকমেন্ড করবো। এটা তোমরা পেয়ে যাবে purple.com-এ, আর খুব ভালো রেটিংও কিন্তু আছে, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। সো ব্যাক টু রান্না, এবার জাস্ট আমি খিচুড়িটা বসিয়ে দেবো। এখানে মাটন সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কিন্তু খাসা এসেছে। না, কালারটা দেখে আমার এটাই মনে হচ্ছিল খিচুড়ি করার দরকার আছে, ভাত দিয়ে মাটন কষা খেলেই হতো। না না, নতুনত্ব কিছু খাবো না, বলো এক ওই মাটন কষা আর ভাত খেলে হয়? তো এখানে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে এরকম বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো হাফ হাফ করে মুসুর ডাল আর মুগের ডালটা ভেজে অ্যাড করেছি। মুসুর ডাল তো ভাজার দরকার নেই, শুধু মুগের ডালটা ভেজে নিয়েছি। এবার তোমাদেরকে বলি রেশিওটা কীরকম দিয়েছি আমি। এখানে আমি 4 কাপ চাল ডাল ইউজ করেছি, তার মধ্যে 2 কাপ চাল আর 1 কাপ মুসুর ডাল, 1 কাপ মুগের ডাল। তো এটাও প্রথমে অ্যাড করে দেবো। এবার এর মধ্যে তোকে এরকম বড় বড় করে টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর কিছুটা এই স্কেলড পেঁয়াজ অ্যাড করছি, কটা কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি, আর এই একই সাথে আলুগুলোও অ্যাড করে দিলাম। ভালো করে একটু মিক্স করে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো। একে শুধু দেখো, আজকে রোদ পোয়াতে পোয়াতে পেপার পড়ছে। আমার ছুটি, রোববারে ছুটি পেয়েছে। মামুনি শুধু একটাই রান্না আছে, বলেছে বিকেলের রান্নাটা তুমি করবে, আলু ফুলকপির তরকারি হচ্ছে। তবে তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স কি বলে, মাটন খিচুড়ি কিরাম হবে? মাটন খিচুড়ি ভালো হবে, হতেই বাধ্য। পাঁপড় খেয়ে লাভ নেই, চাল আর ডালটা দেখো টক বক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে বানিয়ে রাখা মাটন প্লাস গ্রেভিটা অ্যাড করে দেবো। খিচুড়িটা তো চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে, তো আমি জাস্ট একটুখানি নাড়িয়ে দিলাম চাপাটা খুলে। তো এখন আপাতত দেখতে এইরকম হয়েছে, এতটা তো ঝোল ঝোল থাকবে না, কারণ চাল ডাল আরও একটু সেদ্ধ হবে। তো আবার চাপা দিয়ে দিচ্ছি, খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার কিন্তু পরিমাণ মতন ঘি অ্যাড করছি আর গরম মশলা অ্যাড করে নিভিয়ে দেবো। অনেস্ট রিভিউ চাই, খুবই ভালো হয়েছে, ঠিকঠাক লাগছে, ভালো হয়েছে। গোবিন্দভোগে চাপে ছিলাম যে কিরকম হবে না হবে, পুরো এক্সপেরিমেন্টাল ডিশ, হ্যাঁ কিন্তু খুবই ভালো হয়েছে। বাবাও বলছে হ্যাঁ ভালো হয়েছে, বাবা খুব ভালো হয়েছে। তবে খুব গরম গো, ফুটু দিয়ে খেতে হবে।
অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। বেজে গেছে প্রায় 7:30। আমার কিছু কাজ ছিল পেন্ডিং, সেগুলোই সারছিলাম। আমি জানি না আমাকে তোমরা বিশ্বাস করবে কিনা, বাট মাটন খিচুড়িটা খেতে ফাটাফাটি হয়েছিল। প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখো, মানে অল্প করে বানিয়েও খেয়ে দেখো, খুব ভালো হয়েছিল। প্রত্যেকের খেয়ে খুব ভালো লেগেছে। আমিও ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে। চিংড়ি খিচুড়িটা তো ভালো লাগেই, তার সাথে সাথে আজকে মাটন খিচুড়িটা বানালাম, হেভি হয়েছিল। তো এবার নিচে যাচ্ছি, দিদি এসে গেছে, চলো আড্ডাটা আজকে ভালো জমবে। তোমাদেরকে বলছিলাম না যে আমাদের কিন্তু সন্ধ্যাকালীন আড্ডাটা অনেকদিন ভালো জমেনি, তো দিদি চলে এসেছে আজকে। দিদির সাথে বসে এখানে একদম গোল টেবিল আড্ডা বসে গেছে, আর তার সাথে সাথে ইন্ডিয়া উমেন্স টিমও জিতে গেল পাকিস্তানকে হারিয়ে, সেই খেলাটাও আমরা দেখলাম। আর দিদির কাছ থেকে গল্প শুনছিলাম মেম্পি কেমন ছিল, জব্বলপুর গানা। অনেকেই তোমরা আছো যারা কিনা জব্বলপুর থেকে দেখছো, অনেকে যে আমাকে লিখেছে দিদিরা ফিরেছে, কিরকম লাগলো জব্বলপুর? জানি জব্বলপুর খুব ভালো লেগেছে। আচ্ছা, আর কানা ফরেস্ট? কানা ফরেস্ট তো নিশ্চয়ই ভালো লেগেছে, কিন্তু বাঘের দর্শন না কোনো জঙ্গলে গেলেই পাওয়া যায় না। আমরা সুন্দরবনে ওই স্টিমার নিয়ে ঘুরেছিলাম সারাদিন, একবারও তিনি দেখা দেননি, আর দিদিদেরও কানা ফরেস্ট দেখা দিল না, কিছু করার নেই। কিন্তু ফরেস্ট নাকি খুব ভালো লেগেছে, অনেকটা বড়। আর জব্বলপুরে ওটা কি ছিল, মার্বেল রক? মার্বেল রক আর ইয়ে ধুয়াদার ফলস, ওই দুটো না খুব ভালো। আচ্ছা দিদি ভিডিও কল করেছিল, আমরা দেখেছি, খুব সুন্দর ছিল, বিশাল বড় ফল, দারুণ ফলস। ওখানে রোপওয়ে আছে, রোপওয়ে করে গিয়ে যাওয়া হলো, দারুণ লাগলো ওটা। ভালোই আমাদের কিন্তু গল্প চলছে, আমরা এখন গল্প শুনছি, ইনটেক করছি আর কি। না এখানে এখন সৌমি দিদিকে বলছে যে আমাদের মাটন খিচুড়ি কত ভালো হয়েছিল দুপুরবেলা। হ্যাঁ আমরা পুরো ওরে আমরা যেটা যেটা খেয়েছি সত্যি, মানে অবশ্যই ট্রাই করা যেতে পারে। দিদি আবার রেসিপিটা শুনে নিচ্ছে, মাটনটাকে আগে বানিয়ে বানানো যেতে পারে আর কি। গোবিন্দভোগ চাল দিয়ে মাটনটা হয়েছে, তো গোবিন্দভোগ চালের একটা গন্ধ ছিল, মাটনের একটা ধরো ফ্যাটের একটা ছিল, দারুণ হেভি হয়েছিল। আড্ডা মেরে এই জাস্ট ওপরে আসলাম, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। তোমাদের উইকেন্ড কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদেরটা কিন্তু বেশ ভালোই কেটেছে, শুক্র শনি কাটলো রংধনুতে, রোববার দিন এখানে এসে মাটন খিচুড়ি, দারুণ ব্যাপার স্যাপার। তো চলো এই ব্লগটাকে এন্ড করতে হচ্ছে। তোমাদেরকে বলে দিই যে ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আনটিল নেক্সট টাইম, গুড বাই, টাটা।